দর্শক, আমরা এপাশে একটি গরু দেখছি এবং অনেক কাস্টমার। আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর দাম। কে দরদাম চলে নাকি? কত বলছে? ২৫,০০০ বলছেন? তারপরে দিচ্ছে না নাকি? ২৭,০০০ কমে দিচ্ছে না। আমরা দেখি দরদামটা একটু দেখি, তারপরে আপনার সঙ্গে কথা বলবো আমরা কি দরে কেনা বেচা হয়। আমরা শুনি একটু, দেখছেন যে ২৭,০০০ টাকা চাইছে, দুই দাঁত বয়স। আমরা দেখছি একটা গরুতেই আজকে কত কত দিবা কছেন রে? তোমার কিলা ভিপে কাজ নাই আছে রে? কত দিন দিবা? কত দিন দি? কত দিবা কছি? বাড়ি দিয়ে দিছে। দর্শক দেখলেন গরুটাই মনে হয় বিক্রি হয়ে গেল। কত দিলেন? কত কত? ২৬,০০০। দর্শক শুনছেন যে ২৬,০০০ টাকায় কয় কেজি? না, ৬০ কেজি হবে না ভাই, ৬০ কেজি। শুনছি দর্শক, আমরা দেখছি ২৬,২৭ না, ওই যে উনি পুষবে নাকি পালার জন্য? পালার জন্য নিছে। দর্শক শুনছেন যে পালা, হ্যাঁ, এটা কেমন হবে গরুটা? দর্শক শুনছেন যে ২৬,০০০ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল। আমরা শুনছিলাম এবং দেখছিলাম দিনাজপুর জেলার রেলবাজার হাটে। তো ভাই কি আছে, গরু আছে না? নাই, গরু তো দেখি না হাটে। কয়েকটা গরু? এগুলা কি, এগুলো দিয়ে কি ব্যবসা হবে? দেখলেন উনি হাটে গরুটি ২৬,০০০ টাকা দিয়ে কিনলেন, তাহলে আর ১,৫,০০০ টাকা লাভ করলে ওই গরুটির দাম পড়বে ২৭,৫,০০০ টাকা। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার রেলবাজার আজকে যে ছোট ছোট গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আমরা দেখি এই পাশেও। এস, এটা কি গরু? ওটা কি গরু? এটা তোকে উঠাম। গাই বয়স কি? ৮ দাঁত? ৬ দাঁত। কত চাচ্ছেন এটা? দর্শক দেখছেন করে খাক করে খাক, এই যে দিয়ে দিচ্ছে দর্শক। কত দিলেন ভাই? কত দিলেন? প্রায় শুনে না এলাই মাইকিং টাইকিং করি না, মাইকিং করা যাবে না, না টাকা গুনতেছে। আমরা শুনছি এবং দেখছি চাচা কত দিয়ে নিলেন? ১৯,৫০ এটা কি বেচিবেন এখন? বেচা গেলে যাবি না হলে বাড়ি থাকবি? বেচা গেলে যাবি না হলে পুষিবেন? চলবে না বলা স্যার, তোমার ঘরে চলবে না? এটা মোটা হবে চাচা? কেন মোটা হবে না? মোটা করিয়া বেচিবেন নাকি?
আছে নিলাম স্যার আছে নিলেন মানে টাকাটা আছে খরচ না করিয়া নি নিলেন এখন যা হয় 2 400 500 1000 দর্শক শুনছেন যে 19,500 টাকায় গরুটি কিনে নিলেন আমরা শুনছিলাম এবং দেখছিলাম দিনাজপুর জেলা রেল বাজারে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তো আমরা এই পাশে আর একটি গাই বাছুরের দেখছি গোগুলো হয়ে যাবে আমরা দিন কত দিছে একান্ন আর আটান্ন হাত বদল হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি কিন্তু গরুগুলোর চেহারা তো ভালো না চেহারা ভালো না মানে এই গরুটার এই গরুর বাচ্চা সব মেয়ে বাচ্চা বাড়ি দেখ বাড়ি দুধ চাহাতে বাড়ি দেবো বান্ন হাজার আরে কড়ি খাবি হে তাও হে আরে দাও হে কড়ি খাবি হে গরুটা তো পড়ি আছে আরে খা করে খাবে দর্শক দেখলেন যে 52,000 টাকায় গরুগুলো বিক্রি হয়ে গেল হাত বদল হলো আর কি তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজারে আজকে যে গরুগুলো হাত বদল হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে।
ना